ইরানের পরমাণু চুক্তি খতিয়ে দেখার নির্দেশ ট্রাম্পের। সমকাল ডেস্ক। ইরানের সঙ্গে ছয় জাতি পরমাণু চুক্তি নিয়ে নতুন করে ভাবছে যুক্তরাষ্ট্র। গতকাল বৃহস্পতিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার পূর্বসূরি বারাক ওবামার করা পরমাণু চুক্তি পর্যালোচনার নির্দেশ দিয়েছেন। এই নতুন নির্দেশে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করা যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থবিরোধী হয়েছে কি না তা খুঁটিয়ে দেখতে বলা হয়েছে। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন অভিযোগ করেছেন মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করতে উস্কানি দিচ্ছে ইরান। এই দেশটি মধ্যপ্রাচ্যের সব সমস্যার মূল এবং সেখানে মার্কিন স্বার্থ ক্ষুণ্ণ করছে। খবর বিবিসি ও সিএনএনের। প্রেসিডেন্ট ট্রাম্প তার নির্বাচনী প্রচারাভিযানের সময় বারবারও ইরানের সঙ্গে করা পরমাণু চুক্তিকে খুবই খারাপ চুক্তি বলে বর্ণনা করেছিলেন। ক্ষমতায় গেলে তিনি ইরানের সঙ্গে চুক্তি রাখবেন কি না তা নিয়ে তখনই প্রশ্ন উঠেছিল। তবে বর্তমানে তার পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার পল রায়ানের কাছে যে চিঠি পাঠিয়েছিলেন তাতে আরও এই প্রশ্ন উঠতে শুরু করেছে। চিঠিতে রেক্স টিলারসন অভিযোগ করেছেন মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করতে উস্কানি দিচ্ছে ইরান। এই দেশটি মধ্যপ্রাচ্যের সব সমস্যার মূল এবং সেখানে যুক্তরাষ্ট্রের স্বার্থ ক্ষুণ্ণ করছে। টিলারসন হুঁশিয়ারি দেন, বাধা না দিলে ইরান হয়ে উঠতে পারে উত্তর কোরিয়ার মতো এবং বিশ্বকে পিয়াংইয়াংয়ের মতো বিপর্যয়ের দিকে নিয়ে যেতে পারে। তিনি জানিয়েছেন 2015 সালে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা সরিয়ে নিতে যে চুক্তি হয়েছিল তা তেহরান মেনে চলেছে। 2015 সালে ওই চুক্তি ইরান পুরোপুরি মেনে চলেছে এ কথা টিলারসন স্বীকার করলেও প্রেসিডেন্ট ট্রাম্প নির্দেশ জারি করেছেন ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা তুলে নেওয়াটা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য কোনো হুমকি তৈরি করেছে কি না তা যাচাই করে দেখতে। এদিকে সৌদি আরবে সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জেমস ম্যাটিস ও টিলারসনের সুরে কথা বলেছেন। সৌদি নেতৃত্বাধীন জোট যে ইয়েমেনে দিনের পর দিন হামলা করে যাচ্ছে সেই ইয়েমেনের অস্থিতিশীলতার জন্য ইরানকে দায়ী করেছে ম্যাটিস। ইরান এখনও যুক্তরাষ্ট্রের এই নতুন পদক্ষেপ নিয়ে কোনো মন্তব্য করেনি, তবে দেশটি বারবার দাবি করে আসছে তারা কখনোই পারমাণবিক বোমার উন্নয়নে কাজ করেনি। আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।